রঙাপাড়াত CPIMর উত্তাল প্রতিবাদ। কেন্দ্র বিজেপি সরকারখনের বৃহৎ ব্যবসায়ী তথা কর্পোরেট বান্ধব আর্থিক নীতি, COVID-19 নিয়ন্ত্রণত সীমাহীন ব্যর্থতা তথা রাজহুয়া স্বাস্থ্য সেবার শোচনীয় অবস্থা, রাজহুয়া খণ্ডর সম্পদ আর উদ্যোগ প্রতিষ্ঠানবর বেসরকারীকরণ, প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনের EIA অধিসূচনার জড়িয়ে পরিবেশ ধ্বংসর অভিযান আদির প্রতিবাদত রঙাপাড়া দাবি দিবস পালন করা হয়। কোভিড মোকাবিলার নামত কেন্দ্রীয় আর রাজ্য সরকারে গ্রহণ করা অপরিকল্পিত আর স্বেচ্ছাচারী নীতির ফলত অগণন লোকে জীবন জীবিকা হেরুয়াইছে, অভাবর বাবে আত্মহত্যা বৃদ্ধি পাইছে, তলাবন্ধর বাবে হাট বাজার বন্ধ পড়াত অচল হয়ে পড়িছে। আজি রঙাপাড়া শহরত স্থিত শহীদ কনকলতার প্রতিমূর্তির ওসরত প্রখর রোদর মাজত প্রায় 300 লোকে উপস্থিত হয়ে প্রতিবাদী বিক্ষোভ কার্যসূচী পালন করে। এই কার্যসূচীত CPIMর নেতা ভবানন্দ রয়, রহরাজ নন্দী, রয়েল সরেং, রমা নাগ আদিকে ধরে পার্টির রাজ্যিক কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রবীন তামুলিয়া বক্তব্য আগবায়। CPIMে আয় করে দিবনলগা প্রতিটি পরিয়ালক মাহিলি 7,500 ছমাহলে আর্থিক সাহায্য প্রদান, পরিয়ালের প্রতিজন ব্যক্তির নামত মাহে 10 কেজিক চাউল আদি খাদ্য শস্য বিনামূলিয়াক যোগান, কোভিডজনিত পরিস্থিতিত মোকাবিলার ক্ষেত্রে সরকারের ভ্রান্ত নীতির ফলত উদ্ভূত জনসাধারণের দুর্বিষহ জীবন যন্ত্রণার অবসান, শ্রমিক শ্রেণীর অধিকার সমূহ রক্ষা, রাজহুয়া সম্পদ বিক্রি তথা বেসরকারীকরণ অভিযান বন্ধ করা, রাজহুয়া স্বাস্থ্য সেবার দ্রুত উন্নয়ন, পরিবেশ ধ্বংসর বাবে নতুনক প্রণয়ন করিব খোঁজা EIA প্রত্যাহার, গণতান্ত্রিক অধিকার রক্ষা আদির দাবি তুলি উত্তাল করে তোলে। পার্টির কেন্দ্রীয় কমিটিয়ে 20 তারিখ বা 26 তারিখ সমগ্র দেশজুড়ি দেশের জনগণের জীবন জীবিকা রক্ষার স্বার্থ আর কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি তার প্রতিবাদত দেশজুড়ি প্রতিবাদ সপ্তাহ পালন করছি। আজি আমি 26 তারিখে রঙাপাড়াত এই কার্যসূচী পালন করছি। যাওয়া সময়সাত লকডাউনের ফলস্বরূপে আমার জনগণের জীবন বিপর্যস্ত হয়েছে, আমার দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে গেছে। এই অবস্থাত সমগ্র বিশ্বর সরকারসমূহে যে সিদ্ধান্ত করেছে আমার সরকারে সেই সিদ্ধান্ত করা নাই। আজি জনগণক প্রত্যক্ষভাবে সাহায্য করার প্রয়োজন আছে। আমি যদি বিচারি প্রতিটি পরিয়ালক, অভাবী পরিয়ালক 7,500 দিয়াতো আজি দরকার। আজি পৃথিবীর সকল সরকারে আজি এই কার্যসূচী গ্রহণ করেছে। রাষ্ট্রই যদি এটা রাইজের ওর থিয় নহয় তেনহলে আজি রাইজ বিয়ার বিরাট বিপদত পড়ব আর পড়ছে। ইতিমধ্যে বহু মানুষ আত্মহত্যা করছে, আত্মহত্যার সংখ্যা বাড়ব ধরেছে, ক্ষুদ্র ব্যবসায়ী আত্মহত্যা করবলে বাধ্য হয়েছে। গতিকে আজি বিভিন্ন ধরনের রাইজে আজি উপায়ন্তর হয়ে মৃত্যুর সাবটি লোকলিয়া হয়েছে। সরু সরু বেপারী আজি বাজার হাট করা যখন দোকান বেপারী দোকানী বেপারী আছে তখন সকলের ব্যবসায় বাণিজ্য আজি অচল হয়ে গেছে। গতিকে এই অবস্থা সরকারে রাইজের ওর থিয় দিয়ার প্রয়োজন আছে, এই ক্ষেত্রে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বরং এই সরকারে এই সময়সাত আজি লকডাউনের সুযোগ লই দেশের রাজহুয়া সম্পদবিলাক এটা এটাকে বিক্রি করছে, রেল তেল কয়লা আজি বিমানবন্দর গোপীনাথ বরদলৈ বিমানবন্দর আদানিক বিক্রি করেছে। এই ধরনের দেশের সম্পদবিলাক নির্বিচারে আজি বিক্রি করবলে আরম্ভ করেছে। গতিকে আমি সরকারের এই নীতিকে আমি তীব্র প্রতিবাদ করছি। তদুপরি যাক আইন আনিছে আজি অত্যাবশ্যকীয় সেবা আইন যখন আজি সংশোধিত করেছে তাত আলু পেঁয়াজের দরে যা সামগ্রী এইবিল বাতিল করেছে তারপর আর আজি আমি পরিবেশের ক্ষেত্রে যখন আইন আনিছে তার ফলস্বরূপে আজি নিচিনা আজি রাজ্য সম্পূর্ণরূপে অর্থনীতি আজি বিপর্যস্ত হয়ে পড়বে। গতিকে আমি সরকারের এই যে জনবিরোধী নীতিবিল এই নীতির আমি তীব্র বিরোধিতা করছি আর আমি বিশেষকে লক্ষ্য করছি আমি রঙাপাড়া অঞ্চলের চাহ বাগিচা অধ্যক্ষিত অঞ্চল চাহ বাগিচার 17 দিন হাজিরা লকডাউনের সময় আজিলেকে দিয়া নাই, বরং তেওঁলোকে আজি কামৰ বোজা শ্রমিকসকলের উপর ঝাঁপি দিছে। তেওঁলোকে যদি নিরীখ করাব নতুন হাজিরা কাটিছে আর আটাইতক ডর কথা এই সময়সাত বোনাস শ্রমিকসকল দিয়া নহব পারে এনে ধরনের একটা ইঙ্গিত দিছে। গতিকে